আজ আমরা রিভিউ করবো এইটটি নাইন যেটি ইয়ার টু থাউজেন্ড ফিফটিনে রিলিজ হওয়া বেঙ্গলি সাইকোলজিক্যাল থ্রিলার মিস্ট্রি মুভি এই সিনেমার রাইটার ডিরেক্টর প্রোডিউসার এবং স্ক্রিনপ্লে রাইটার হলেন মনোজ মিছিগান এইটটি নাইনের কাস্টে আমরা দেখতে পাই শাশ্বত চ্যাটার্জি রাইমা সেন সাতা ফিগার বরুণচন্দ্র এবং বিপ্লব দাশগুপ্তকে এইটটি নাইন গল্প বলে একজন সাইকি আর্ট্রিস্টের যিনি নিজেই বেশ কিছু মেন্টাল প্রবলেম ফেস করছেন নিজের পাস্ট লাইফ ট্রমাকে কনফ্রন্ট করতে তিনি জেলে ইন্টারভিউ করেন একজন ডেডলি সিরিয়াল কিলারকে তাদের মধ্যে কনভারসেশনে কিভাবে মিস্ট্রি বিল্ড আপ হয় কিভাবে তাদের মধ্যে নিউমেরিক মাইন্ড গেম চলতে থাকে কিভাবে তা আনফোল্ড হয় সেগুলি জানার জন্য অবশ্যই দেখতে হবে এইটটি নাইন মুভিটি শাশ্বত চ্যাটার্জিও রাইমা সেনার অ্যাক্টিং নিয়ে নতুন করে কিছুই বলার নেই তারা নিজেদের চরিত্রে অত্যন্ত সাবলীল শাশ্বত চ্যাটার্জির প্রতিটা এক্সপ্রেশন প্রতিটা ডায়লগ ডেলিভারি অনবদ্য বাকি সাপোর্টিং কাস্টেরও পারফরম্যান্স একদম অন পয়েন্ট টপ নচ টেকনিক্যালিটির একটা অসাধারণ এক্সাম্পল বেশ কিছু সিন সেকি ক্যামেরা মুভমেন্টে শুট করা হয়েছে মোস্টলি সিনেমার ন্যাচারাল লাইট ব্যবহার করা হয়েছে এবং সিম্পল কিন্তু ডার্ক এডিটিং রাখা হয়েছে যা সিনেমার লুক অ্যান্ড ফিলকে এনহ্যান্স করে সিনেমার রাইটিং ডিরেকশন স্ক্রিন প্লে খুবই টু দ্য পয়েন্ট এবং গ্রিপিং যা সিনেমাটিকে একটি এঙ্গেজিং থ্রিলার বানিয়ে তোলে সিনেমার স্টোরিটেলিং নন লিনিয়ার রাখা হয়েছে যার ফলে সিনেমার মিস্ট্রি আগে থেকে প্রেডিক্ট করা একদমই যায় না এইটটি নাইনের ক্লাইম্যাক্সে টুইস্ট রিভিলেশন দর্শককে এজ অব দ্য সিট ফিল দিতে বাধ্য তবে অনেকে মনে করেন এইটটি নাইন দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্পস মুভিটি থেকে ইন্সপায়ার্ড কিন্তু দুই সিনেমার মধ্যে মিল বলতে শুধুমাত্র একজন মহিলা একজন সিরিয়াল কিলারের ইন্টারভিউ নিতে জেলে আসেন এইটুকুই এছাড়া দুই সিনেমার স্টোরি এবং প্রেজেন্টেশন একদমই আলাদা তাই কখনোই এইটটি নাইনকে ইন্সপায়ার্ড বা অ্যাডাপ্টেড মুভি বলা যায় না এইটটি নাইন একটি অত্যন্ত আন্ডার রেটেড এবং আন্ডার ওয়াচড মুভি আমি এই সিনেমাটি হাইলি রেকমেন্ড করব সকলকে এটি নিঃসন্দেহে একটি মাস্ট ওয়াচ সাইকোলজিক্যাল থ্রিলার ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও